আসসালামু আলাইকুম, আমি হারুনা রশিদ, আমি একজন প্রবাসী। আমার মাজার ব্যথা, এই মেরুদণ্ডতে ডিসপ্লাপ, তার কারণে হাঁটাচলা করতে পারি নাই, বসতে পারি নাই। আমি একজন প্রবাসী, আমি দীর্ঘ অনেক দিন হলো ব্যথা, মাঝে মাঝে ব্যথার বড়ি খাই ঠিক হয়, আবার দুই মাস ছয় মাস এক বছর যায় আবার বড়ি খাই ঠিক হয়। এভাবে দীর্ঘ চার পাঁচ বছর চলার পরে আবার ব্যথা বেশি হলো, ছয় মাস আগে দেশে আসলাম, আসে অনেক জায়গায় চিকিৎসা করে একটু কমলো, তারপরে আবার একটু গেলাম। যাওয়ার পরে তিন মাস থাকার পরে ব্যথার যন্ত্রণায় থাকতে পারি না, পরে আবার টিকিট কেটে সরাসরি ঢাকায় এসে নূরজাহান রোড হসপিটালে থেরাপি সেন্টার, ওখানে থেকে ছয় দিন থাকলাম, ব্যথা কোনোভাবে একটু কমে না। পরে ওখান থেকে ট্রান্সফার হয়ে এই জায়গায় আসছি 13 তারিখে। ব্যথাটা যেহেতু আমার বেশি, তাই আমি 22 দিন ভর্তি হয়েছিলাম, আলহামদুলিল্লাহ এখন সুস্থ। এটা ঢাকা শ্যামলী ডিপিআরসি হসপিটাল, এখানে নার্সরা যেমন আছে তারা চিকিৎসা ইনশাল্লাহ খারাপ না ভালো দেয়, এবং থেরাপি যারা থেরাপি দেয় ইনশাল্লাহ তারাও থেরাপি খারাপ দেয় না, মোটামুটি ভালোই দেয়। তাদের কারণে আল্লাহ দিলি মোটামুটি দ্রুত সুস্থ হওয়া মানে হয়েছি আর কি। সবাই যারা এই ধরনের ব্যথা মাজা কোমরে বা বিভিন্ন জায়গায় প্যারালাইসিস বা অন্যান্য ব্যথা, এই জায়গায় এসে আমি দেখতেছি অনেক রোগী খুব দ্রুত সুস্থ হয়ে যায়। আমার সামনে হুইল চেয়ারে এসে বসতে পারতো না, টয়লেটে গেছে হুইল চেয়ার নিয়ে, উনি আমার আগে সুস্থ হয়ে চলে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, অনেক রোগী ভালো হয়ে চলে যায় আমার চোখের সামনে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুস্থ করেছে, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এ বলে সবাইকে, যদি কেউ অসুস্থ হয়ে থাকেন এরকম আমার মতন, বসতে পারেন না, হাঁটতে পারেন না, মাথা ব্যথা, পিঠ ব্যথা, ঘাড় ব্যথা, এখানে আসবেন, ইনশাল্লাহ সুস্থ চিকিৎসা ঠিক মতো পেয়ে সুস্থ হয়ে চলে যাবেন।